ওয়েলকাম ফ্রেন্ডস। করোনার আবহে এবার স্কুলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটু দেরিতে শুরু হয়েছে, কিন্তু এই রেজিস্ট্রেশন করতে দেখা গেছে বহু মাধ্যমিক পরীক্ষার্থী, তারা এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। আবার এই সময়ে ছাত্রছাত্রীদের স্কুলে ডেকে নিয়ে রেজিস্ট্রেশন করানোই বিপাকে বহু স্কুল কর্তৃপক্ষ। দেখুন কি বলছে, বহু স্কুলেই নবমের পড়ুয়াদের ডাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য। মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 15ই ডিসেম্বর। এদিকে এখন থেকেই পড়ুয়াদের সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য স্কুলে ডেকে পাঠানো হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদে মৌখিকভাবে জানানো হয়েছে সেই অভিযোগ। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য যেভাবে একাদশের পড়ুয়াদের ডেকে পাঠানো হয়েছিল, সেভাবেই ডাকা হচ্ছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি ফর্ম পূরণ করার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে যেতেই হয়, তাহলে ক্লাস করতে অসুবিধা কোথায়? প্রসঙ্গত, গত বুধবার ও বৃহস্পতিবার ক্যাম্প করে রেজিস্ট্রেশন ফর্ম বিলি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন স্কুলগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষকদের বক্তব্য, 15ই ডিসেম্বর এখনও ঢের দেরি, ততদিনে স্কুল খুলেও যেতে পারে। এবার মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্টই জানিয়ে দিয়েছে, 13 বছর পূর্ণ না হলে, অর্থাৎ 2007 সালের 31 অক্টোবরের পরে জন্ম হলে কেউ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না। অর্থাৎ বয়সের গেরোই হয়তো আরও 1 বছর নবম শ্রেণীতে পড়তে হতে পারে সেই সব ছাত্রছাত্রীদের। এই অংশের পড়ুয়ার সংখ্যা নেহাত কম নয়, বিশেষ করে যারা 10 বা 12 দিনের জন্য দশম শ্রেণীতে উঠতে পারবে না, তারা বছর নষ্টের আশঙ্কা করছে। তা অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে একটা খারাপ খবর বটে, তার কারণ অনেকেই এমন আছেন যাদের এই 10 বা 12 দিনের জন্যে বা তারও কম সময়ের জন্যে ক্লাস টেনের পরীক্ষায় বসা সম্ভব হবে না। তো খবরটি অবশ্যই সকলের পক্ষে একটা আপডেট খবর, সকলকে আপনারা জানান সকলের অবগতির জন্য। ধন্যবাদ।